শ্রেণীর মানুষ ওয়াজের দাওয়াতে যাইয়া শুধু অমুক কুফর, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের ওয়াজ তো জানে না, শুধু গালাগালি গালি, শুধু গালাগালি করে, এইটা অ্যাক্সিডেন্ট মানুষ। ওয়াজ এর মশলা একটাও বলে না, শুধু রহিদ আহমদ কবির, মোসার আহমদ কবির, ফাল্লা কাবের, ফাল্লা কাবের, শুধু কাবের। তাদের ওস্তাদ তাদেরকে শিখেছে কি এই ফাল্লা ফাল্লা কাবের কাবের কাবের। ওয়াজের মধ্যে একটা মশলাও বলেন, ওয়াজ জানে না ভাইয়েরা। এর এই সমস্ত মৌলবীদেরকে ওয়াজের দাওয়াত করবেন না, এরা ওয়াজ জানে না, ওয়াজ জানে না, শুধু গালি জানে। যদি যদি গালি দিতে গালি দেওয়াটা চাও তাহলে এদেরকে দাওয়াত না করিয়া একটা ডোমের বাচ্চাকে দাওয়াত করবেন। ডোমের বাচ্চা, ডোম 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 চিনেননি, এদেরকে আনবেন দাওয়াত করিয়া আমাদেরকে গালি দেওয়ার জন্য একটা ট্রাক্টর দিবেন, 10,000 টাকা দিতে হবে না। এই সমস্ত গালি দেওয়ালা আলেমকে যদি দাওয়াত করেন গালি দিবে তো 10,000 টাকাও নিবি। আর ডোমের বাচ্চাকে দাওয়াত করিয়া আমাদেরকে যদি গালি দেন কত দিতে হবে? 1 টাকা। এই ডোমের বাচ্চাকে 1 টাকা দিবেন আমাদেরকে গালি দেওয়ার জন্য। একবারে আরো অত্তর মারে বোনের গালি দিব। ডোমের বাচ্চা মা বলছে গালাগালি করে, সত্য না বাচ্চা? এই সমস্ত মৌলবীদের দাওয়াত করবেন না, এদের ওয়াজে যাবেন না, গালি শুনিবার জন্য কেড়ে যাব। তো আমার আমি যদি ওয়াজ করি এরকম সারা রাত করতে পারবো। অন্য মেহমান আসছে, এদের ওয়াজ শুনবেন আপনারা। আমি মধ্যে একটু দোয়া কানি করে যাই, দোয়ার শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম ওয়া বারিক ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। আয় আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন।
আয়াল্লাহ এই শানে রেসালতের মাহফিল তুমি দেখতেছ, আমাদের আলেমেরা শানে রেসালতের মাহফিল দেখা কি সুন্দর সুন্দর ওয়াজ করছে। আপনারা একটু মেহরবানি করিয়া ধৈর্য ধৈর্য বসবেন, আরো বড় বড় বক্তারা এখানে আছে। আমি মুক্তসর দোয়া করতেছি, হায় আল্লাহ যত মানুষ এই শানে রেসালতের মধ্যে আসছে, হায় আল্লাহ দয়া করে মায়া করে তোমার হাবিবের উম্মত নবী আলাইহিস সালামের উম্মত এরা সবার গুনাহ খতা কসুর আল্লাহ তুমি মাফ করে দাও। খালেস দিলে আল্লাহ তওবা করতেছি আমরা, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই। সবাই বলেন ওয়া তুবু ইলাই। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা আগের পরের বড় ছোট আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ সমস্ত বাইরের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। খালেস দিলে আমরা তওবা করিতেছি, হায় আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া শাফিয়াল আমরাত, ইয়া শাফিয়াল আমরাত, যত মানুষ আমাদের মধ্যে বিমার আছে আল্লাহ সবার কে বিমার থেকে আল্লাহ সেবায়ে করলে সেবায়ে কামেলায় আজেলা আতা ফরমা সেবা দেন। যত মানুষ এখানে এদের বাড়িয়ে গড়ে যত মানুষ বিমার আছে যে কোনো বিমার হোক না কেন, হায় আল্লাহ তোমার হাতে সেবা এদেরকে আল্লাহ সেবায়ে করলে নসিব কর, সেবায়ে করলে নসিব কর। নবী আলাইহিস সালামের উম্মতের মধ্যে যত উম্মত বিমার তাদেরকে সেবায়ে করলে নসিব কর আল্লাহ। আমিন বলেন সেবায়ে করলে নসিব কর আল্লাহ। এসপি সাহেব, ওসি সাহেব, যারা যারা দোয়া চাইছে প্রশাসনের থেকে আল্লাহ তাদের দোয়া কবুল কর। মিরামত সদর আল্লাহ বহুদিন পর্যন্ত অসুস্থ, আল্লাহ মিরামত সদর জিরি সবাই জানেন ছিলেন, ওনাকে সেবা দেওয়ার জন্য সবাই বলেন হায় আল্লাহ ওনাকে সেবা দেন, হায় আল্লাহ ওনাকে সেবা দেন। ইয়া মুজিবুদ দাওয়াত, ইয়া মুজিবুদ দাওয়াত, ইয়া শাফিয়াল আমরাত, ইয়া হাল্লালুল মুশকিলাত, ইয়া হাল্লালুল মুশকিলাত,
হায় আল্লাহ, অনেক মানুষ এখানে আসে, তাদের বিভিন্ন মকসুদ আছে, তুমি জানো তাদের মকসুদ পুরা করে দাও, তাদের মকসুদ পুরা করে দাও আল্লাহ, তাদের মকসুদ পুরা করে দাও হায় আল্লাহ। অনেক মানুষ নিজের ছেলেকে শাদি করাইতে পারতেছে না, নিজের মেয়েকে শাদি দিতে পারতেছে না, তাদেরকে টাকা পয়সার ব্যবস্থা করে দাও, তারা নিজের ছেলেকে বিবাহ করাইতে পার মতো, নিজের মেয়েকে বিবাহ দিতে পার মতো আয় আল্লাহ তৌফিক দান কর। আল্লাহ যত আলেমেরা এখানে আসছে, আল্লাহ আমরা দাওয়াত করেছি তাদেরকে, ইয়া আল্লাহ তুমি নিজের গন্তব্যস্থানের মধ্যে সহিহ সালামতে তুমি পৌঁছে দাও আল্লাহ, তুমি পৌঁছে দাও। এই মানুষের গুনাহ কথা আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। এদের মাতা পিতার গুনাহ কথা তুমি মাফ করে দাও আল্লাহ, মাতা পিতার গুনাহ কথা মাফ করে দাও। তাদের দিলেন মধ্যে যত মকসুদ আছে সমস্ত মকসুদ পুরা করে দাও, পুরা করে দাও, পুরা করে দাও আল্লাহ, এই মাহফিলকে পুরা করে দাও। সামনে বছর 12-13 ডিসেম্বর মনে থাকবে, এই শানে রেসালতের কি হবে, মাহফিল হবে আইন্দা বছর 12-13 ডিসেম্বর মনে থাকবে। আবার এই ধরনের ওয়াজ নসিহত শুনতে পারবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। এই মাহফিলের পিছনে যারা মেহনত মশক্কত করছে উঠেছে তাদেরকে কবুল করো আল্লাহ, তাদেরকে কবুল করো আল্লাহ। এরকম মাহফিল আরো আমাদেরকে ফিরাইতে পারে মতো তাদেরকে তৌফিক দান করো আল্লাহ। আমাদের গুনাহ কথা মাফ করে দাও, আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি এদের গুনাহ কথা মাফ করে দাও, এদের গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ যারা আমাদেরকে গালি গালাজ করতেছে দিবারাত্র, কাফের কাফের বলতেছে, আল্লাহ তাদেরকে হেদায়ত করো, তাদেরকে হেদায়ত করো, তারা বুঝতেছে না কিছু, তারা ভালো ভালো আলেম যারা পরারাদিস জানে এদেরকে নিয়ে ওয়াজ কালাম করাইবার জন্য আমি বলতেছি, গালি গালাজ দিয়ে একটা মশলাও বলে না, এরকম আলেমকে দাওয়াত করবেন না। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বেজুদে সুবহানা
রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বলেন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।